শাইমা আক্তার সঙ্গে আপনি লিখেছেন, গোপন গুনাহ থেকে বাঁচার উপায় কি? গোপন গুনাহ থেকে বাঁচার অনেকগুলো উপায় আছে। তোমাদের থেকে প্রথম উপায় হলো যে গোপন গুনাহ হয়ে থাকে গোপনে, এই জন্য যথাসম্ভব নির্জনতা অ্যাভয়েড করে থাকতে হয়। তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ গোপন গুনাহ থেকে বাঁচা সহজ হবে। আজকাল গোপন গুনাহতে আমরা অনেকে লিপ্ত, বাহ্যিকভাবে আমাদেরকে মানুষ ভালো জানে, ভালো মানুষ সাজিয়ে মানুষের কাছে, কিন্তু আমি ভেতরে ভেতরে গোপন করছি, গুনাহ করছি। এই জন্য নির্জনে গেলে আপনার দ্বারা কিছু গুনাহ হয়, তাহলে আপনি নির্জনতা অ্যাভয়েড করবেন। যেই অ্যাপ আপনার কাছে থাকলে আপনি সেই অ্যাপের মাধ্যমে গুনাহে লিপ্ত হন, সেই অ্যাপটা আপনি ডিলিট করে ফেলবেন। এভাবে গুনাহের যে উপকরণ, মাধ্যম এবং উপায় আছে, সেগুলো থেকে আপনি নিজেকে যদি দূরে সরাতে পারেন এবং আপনি যদি এবারে কঠোর সিদ্ধান্ত নিতে পারেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনি বাঁচতে পারবেন, বাঁচাটা সহজ হবে। সেই সাথে আপনি ভালো পাওয়ারফুল তাকওয়াওয়ালা মানুষদের সান্নিধ্য আপনি অর্জন করবেন। এটি এই গোপন গুনাহ থেকে বাঁচার জন্য অত্যন্ত অত্যন্ত কার্যকর একটা উপায়। যাদের তাকওয়ার লেভেলটা অনেক উপরে, অনেক হাই, যারা অনুত্তম কাজ থেকেও বেঁচে থাকার চেষ্টা করেন, এরকম মানুষগুলোর খুব বেশি সান্নিধ্য আপনি নেবেন, ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং দোয়া করবেন, আল্লাহ আপনি তৌফিক দান করেন, চোখের পানি ফেলে আল্লাহর কাছে লজ্জিত হয়ে মাপ চাবেন, ইনশাআল্লাহ তারা আপনাকে সাহায্য করবেন। এবং যখন ইমানের জোশ আসবে তখন হিম্মত করে গোপন গুনার সমস্ত জড়গুলো উফলে ফেলবেন, সমস্ত অ্যাপ আনইনস্টল করা, সমস্ত কিছু ডিলিট করা, বা যত ধরনের উপায় হতে পারে সেগুলো আপনি অবলম্বন করবেন, ইনশাআল্লাহ সহজ হবে। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আরমান আজম